আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত আধার কার্ড ব্যবহারকারীদের জন্য খুশির খবর বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা আরও বাড়ানো হল আগামী ১৪ মার্চ যে সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সেটা আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আগামী চৌদ্দ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন উপভোক্তারা আজ অর্থাৎ মঙ্গলবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে লাখ লাখ আধার কার্ডদারীদের স্বার্থে বিনামূল্যে নথি আপলোড করার মেয়াদ বাড়িয়ে দু সালের ১৪ জুন করা হলো শুধুমাত্র মাই আধার পোর্টালে বিনামূল্যে সেই পরিষেবা মিলবে নিজেদের আধার কার্ডের নথি আপডেট করে রাখার জন্য পরামর্শ দিচ্ছে ইউআইডিএআই এমনিতে অনেকেই বছর দশেক আগে আধার কার্ড পেয়েছেন পরবর্তীতে তাদের বিভিন্ন তথ্য পরিবর্তন হয়েছে আধার কার্ডে সেই নয়া তথ্য প্রদানের জন্য অনেক দিন ধরেই আমজনতাকে আর্জি জানিয়ে আসছে ইউআইডিআই কর্তৃপক্ষ সশরীরে কমন সার্ভিস সেন্টারে গিয়ে যেমন সেই সব তথ্য সংশোধন করা যায় তেমনি অনলাইনেও করা যায় অনলাইনে মাই আদার পোর্টালের মাধ্যমে তথ্য আপডেট করলে কোনো টাকা লাগে না বিনামূল্যেই সেই কাজটা করা যায় অসম প্রদেশ কংগ্রেস কমিটি অর্থাৎ এপিসিসির বৈঠক সোমবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বৈঠকের পরে অসম প্রদেশ কংগ্রেসের ইনচার্জ জিতেন্দ্র সিং নয়াদিল্লিতে লোকসভা আসন চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন কংগ্রেস অসমের চৌদ্দটি লোকসভা আসনের মধ্যে তেরোটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে এর মধ্যে একটি আসন দেওয়া হবে অসম জাতীয় পরিষদকে তিনি আরও বলেছিলেন যে তিনি দুই দিনের মধ্যে অসম লোকসভা আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন তবে সিং বলেছেন বিরোধী ঐক্যের বিষয়টি নিয়ে আবারও আলোচনা হবে মার্চের শেষ দিকে অথবা এপ্রিল মাসের প্রথম দিকে করিমগঞ্জ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচন কমিশনার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর করিমগঞ্জ লোকসভার দলের প্রার্থী কৃপানাথ মালার মনোনয়নপত্র দাখিল করার সময় জেলা সদরে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন জেলার চার বিধায়ক ও করিমগঞ্জ হাইলাকান্দির বিজেপি এজিপির নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন দেবেন এ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই জানিয়েছেন তার ঘনিষ্ঠ বিধায়ক কৌশিক রায়কে সব ঠিকঠাক থাকলে হয়তো অসমের প্রথম দলীয় প্রার্থী কৃপানাথের হয়ে ময়দানে নামবেন মুখ্যমন্ত্রীর এই সফরে করিমগঞ্জে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করার পরিকল্পনা নিচ্ছে জেলা বিজেপি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যাবে দলের দুই বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিজয় মালাকার সরকারকে সমর্থন করা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্ত ও সিদ্দেক আহমদ তাছাড়া বরাক উপত্যকার বিজেপি এবং এজিপির প্রথম সারির নেতারা উপস্থিত থাকবেন খবরে প্রকাশ সম্ভব হলে একই দিনে করিমগঞ্জ ও শিলচর লোকসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেন সেনাবাহিনীতে চার পেয়দের ব্যবহার সকলেরই জানা গন্ধ সুখে সুকে বিস্ফোরকের সন্ধান দেওয়া হোক কিংবা শত্রুপক্ষের উপর জাপিয়ে পড়ে প্রাণপাত করে লড়াই করা চার পেয়দের অবদান অস্বীকারের উপায় নেই এবার এক অন্য চারপেয়ের উপর ভরসা করবে সেনা তারও রয়েছে চারটি পা চার পায়ে বোর করে দুর্গম পথ অতিক্রম করতে পারে চোখের নিমিষে থেরে যেতে পারে শত্রুদের দিকে বিপদ হলেই জাপিয়ে পড়ার ক্ষমতাও রয়েছে তার তবে সে কোনো জীব নয় সে একটি যন্ত্র বিশেষ এই যন্ত্র দেখতে খানিকটা সারমেয়র মতোই আর এই রবট কুকুরের অন্তর্ভুক্তিকরণ হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীতে নাম দেওয়া হয়েছে মিউল খুব শীঘ্রই মিউলকে সকলের সামনে আনবে সেনা আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের শূন্য দুই আসনের জন্য নতুন কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বিশ মার্চের আগে নতুন কমিশনারদের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা কম তারপর কমিশনের ফুল বেঞ্চের বৈঠক ডেকে নির্বাচনী নির্গণ্ট চূড়ান্ত করা হবে ফলে আগামী লোকসভা বোট গতবারের তুলনায় দেড় থেকে দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করছে গতবার লোকসভা ভোটের নির্গণ্ঠ ঘোষণা করা হয়েছিল দশ মার্চ এবার ঠিক ছিল তেরো থেকে পনেরো মার্চের মধ্যে কোনো দিন নির্গণ্ঠ ঘোষণা হবে সেই মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা শেষ মুহূর্তের ঘোষণা শিলান্যাস উদ্বোধন করে চলেছেন এখন গোয়েলের পদত্যাগের জেরে নতুন কমিশনার নিয়োগের বৈঠক হবে মার্চ গতবার সাত দফা বুটের প্রথম দফার বিজ্ঞপ্তি জারি হয়েছিল আঠারো মার্চ এবার ততদিনে নতুন কমিশনারদের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা কম লোকসভা বুটের আগেই চালু হলো সংশোধিত নাগরিকত্ব আইন সি এ এ সোমবার সন্ধ্যায় কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করতেই বিক্ষোভ শুরু হয়েছে অসমে আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্য জুড়ে হরতালের ডাক দেয় বিভিন্ন সংগঠন তবে এই সংগঠনগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার বিকেলে কার্যকর হওয়ার ঘোষণা হতেই অসমের নানা এলাকায় শুরু হয় বিক্ষোভ গৌহাটির কটন বিশ্ববিদ্যালয়ের সামনে পুরানো হয় কার কপি বাসের ব্যারিকেড তৈরি রাখা হয়েছে গোটা শহর জুড়ে সোমবার থেকেই বিধানসভা ও জনতা ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে তবে খা প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছে রাজনৈতিক দলগুলো সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়াকে অসমের ইতিহাসে খালো দিন অর্থাৎ ব্ল্যাক ডে বলে অভিহিত করেছেন অসম জাতীয় পরিষদের প্রেসিডেন্ট লুরিনজ্যোতি গগৈ তার কথায় সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের দুই মুখ্যমন্ত্রী দিল্লির কাছে ভিক্ষা চেয়েছেন আর তারপরে এই আইনে সমর্থন করেছেন অসমের ভূমিপুত্রদের বিরুদ্ধে তারা যে অন্যায় করেছেন সেই জন্য চিরকাল অসম তাদের বিলেন হিসাবেই মনে রাখবেন আলগাপুর ব্লকের বিডিওর অফিসে প্রবেশ করে বিডিওর সাথে দুর্ব্যবহার এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা প্রদানসহ অন্যান্য কয়েকটি অভিযোগে বিডিওর দায়ের করা এজাহারের ভিত্তিতে এজে ওয়াইসিপির এক কর্মীকে গ্রেফতার করল আলগাপুর পুলিশ বিডিও কার্যালয়ে ঢুকে বিডিও বিবাস বরার সঙ্গে দাদাগিরি ও শারীরিক হেনস্থা করার অভিযোগ উঠল এ জে ওয়াইসিপির জেলা সভাপতি দিলওয়ার হুসাইন লস্করের বিরুদ্ধে অভিযোগ মতে সোমবার এজে ওয়াইসিপি জেলা সভাপতি দিলওয়ার দলবল নিয়ে বিনা অনুমতিতে কার্যালয়ে প্রবেশ করেন একটি কাজের অভিযোগ নিয়ে উত্তেজিত হয়ে দিলওয়ার একসময় দলবল নিয়ে কার্যালয়ে হুলস্থুল পরিবেশের সৃষ্টি করেন পাশাপাশি কার্যালয়ে সরকারি আসবাবপত্রে বাংচুর চালান উত্তেজিত হয়ে দিলওয়ার অফিসে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং শারীরিকভাবে হেনস্থা করেন বলে অভিযোগ তখন দিলওয়ার সহ তার দলকে ব্লক অফিসে আটকে রাখা হয় রাজ্যব্যাপী অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা ধারাবাহিক আন্দোলনের অঙ্গ হিসাবে শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয় সোমবার বেলা দশটা থেকে পাঁচটা পর্যন্ত সিআইটিইউ কাচার জেলা কমিটির আহ্বানে গণ অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা অংশ নেন প্রতিবাদ মুখর স্লোগানে আকাশ বাতাস কেঁপে ওঠে এই গণ অবস্থান কার্যসূচিতে বক্তব্য রাখেন সিআইটিইউর কাছার কমিটির সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য অভিজিৎ গুপ্ত দীপ্তি সিনহা মনিকা চক্রবর্তী মাধব ঘোষ সব্রত চন্দ্রনাথ এবং প্রতিমা পাল বক্তারা বর্তমান সরকারের নীতির তীব্র সমালোচনা করেন বলেন সরকার নেতৃত্বের সঙ্গে আলোচনার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন সাম্মানিক বৃদ্ধি সামাজিক সুরক্ষা সহ সমস্ত দাবি মেনে নেবেন কিন্তু পরবর্তীতে পিছিয়ে যান তারা বলেন প্রকল্প কর্মীদের অস্তিত্ব রক্ষায় তীব্র আন্দোলনের কোনো বিকল্প নেই